প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় সফল বক্তা। বাংলার সকল শ্রেণীর মানুষ যদি কোনো ইসলামী বক্তাকে ভালোবেসে থাকেন তাহলে তিনি হলেন মিজানুর রহমান আজহারী। বাংলার যুবক, শিশু, বৃদ্ধ, মা, বোনেরা সবাই মিজানুর রহমান আজহারীকে ভালোবেসেন। সম্প্রতি তিনি একটি ওয়াজে তৃতীয় লিঙ্গ বা যাদেরকে আমরা হিজলা বলে থাকি তাদেরকে নিয়ে কিছু কথা বলেছেন। তার এই কথাগুলি শুনে অনেক হিজলাই তাকে ভালোবেসে ফেলেছেন, অনেক হিজলা তাকে নিয়ে অনেক গর্বও করেছেন। এরকম একজন হিজলার কথা এখন আমরা শুনব। আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক, তারপরও আমার ওনার প্রতি অন্যরকম একটা ভালোবাসা, একটা আবেগ জাগে। আমি ওনাকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসি, এই জন্য ওনার ওয়াজ ও ওনার তর্জমার তাফসির আমি ভালো করে শুনি। তারপরও আমরা চাই যে উনি আমাদের সাথে একটু দেখা করুক, ওনাকে দেখতে পেলে আমরা নিজেদেরকে একটু ধন্য মনে করতাম। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি নিজেকে নিজে আগে আমি নিজেদের প্রেমিকা মনে করি, আমি ওনাকে অনেক ভালোবাসি।